মোহাম্মদ ফজলুর রহমান তিনি বলেছেন ইনশাআল্লাহ আমি ও আমার স্ত্রী এবছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাচ্ছি জুলাইয়ের তিন চার তারিখ ফ্লাইট হওয়ার সম্ভাবনা বেশি আমার স্ত্রী এই সময় পিরিয়ড শুরু হলে এহেরাম কি বিমানে বাঁধবে নাকি মক্কায় পৌঁছে হোটেলে এহরাম বাঁধবে সে কি লাভবাহীকে অমরাতন বলবে নাকি লাভবাইকে হাইডজন বলবে কারণ তার সুস্থ হতে আর্টিজেল হাজ চলে আসবে আপনারা আবারও একই ভুল করছেন এহরাম বিমানে বাঁধবে এহরাম বিমানে বাধা কি এহরামের নিয়ত করবে কোথায় এভাবে প্রশ্ন করবেন আপনার স্ত্রী ঠিক একটু আগে তাপসের প্রশ্নের উত্তরে আমি যে কথাটা বলেছিলাম সে একই কথা এখানে প্রযোজ্য প্রত্যেকে আমরা ফ্লাইটে এহরামের নিয়ত করব যখন মিকাতের ঘোষণা আসবে তারপরে তারপরে অধিক সময় দেরি করার ঠিক হবে না যদি বলে দশ মিনিট পরে বা বিশ মিনিট পরে আমরা মেকাত্তা চাউজ করব আপনি যদি তখন নিয়াত করেন ঠিক আছে কারণ আপনি তো টু দা পয়েন্ট ঠিক যেই মুহূর্তে আপনি মেকাতে পৌঁছবেন তখন তো খুব দ্রুত সে মেকাত্তা চাউজ করে চলে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে অতএব আপনি যখন ঘোষণা আসবে তখনই ভাববেন যে আপনি মেকাতে পৌঁছে গেছেন বা মেকাতের খুব কাছে চলে এসছেন আর যেহেতু প্লেন মেকাতে থামবে না অতএব তখনই আপনি এহরামের নিয়ত করে নেবেন এবং যে মহিলারা পিরিয়ড ইতিমধ্যে শুরু হয়ে গেছে তারাও ঠিক একই কায়দা করবে কারণ এহরামের নিয়ত করার জন্য লাভবায়িকা বলার জন্য আসলে তহারাত শর্ত নয় লাভবায়িকা বলার জন্য মেয়েদের জন্য পিরিয়ড মুক্ত থাকা বা মাসিক থেকে পবিত্র থাকা শর্ত নয় মেয়েরা মাসিকের মধ্যে এহরামের নিয়ত করতে পারবে যদি কোনো মহিলার সন্তান প্রসব হয়ে যায় তার নেফাস শুরু হয়ে যায় যেমন আমরা দেখি বিদায় হজে নবী সাল্লাই সাল্লামের সাথে ছিলেন যিনি স্ত্রী ছিলেন তার সন্তান বিরা আলীর মধ্যে অর্থাৎ মদিনার মেকাতের মধ্যেই তার সন্তান হয়ে যায় এবং তিনি তখন নবী সাল্লা সাল্লামের কাছে বললেন আমি কি করবো বললেন যে তুমি পট্টিবাদ এবং এই অবস্থাতে তুমি লাব্বাইকা বলো তুমি নিয়ত করে ফেলো তাহলে বোঝা গেল যে পিরিয়ড হোক বা নেফাস হোক উভয় অবস্থায় মেয়েরা লাভবাহিকা বলতে পারে এহেরামের নিয়ত করতে পারে তাদের কোনো ওজু লাগবে না তাদের একটু পরিষ্কার হয়ে পট্টি বাধাটা লাগবে সেক্ষেত্রে আমরা যেহেতু বিমানে যাচ্ছি তাহলে তিনি বিমানে মেকাতের কাছাকাছি আসলে ঘোষণা আসলে তিনি এহরামে নিয়াত করবেন আর তিনি হোটেলে অথবা মক্কায় পৌঁছে যদি এহরামে নিয়ত করেন তাহলে তাকে দম দিতে হবে আচ্ছা আর তিনি লাব্বাইকা অমরাতন বলবেন না লাভজন বলবেন লাব্বাইকা হজ বলবেন কারণ তিনি তো ওমরা করার আর সুযোগ পাবেন না আর ওমরা করার জন্য তাকে পিরিয়ড থেকে পবিত্র হতে হবে এমনকি তিনি যদি লাব্বাইকা অমরাতনও বলেন তাহলে তার অমরা হজের মধ্যে ঢুকে যাবে যেমনটি ঘটেছিল আয়সা আদি আল্লাহ আনার ক্ষেত্রে এবং তখন তিনি কেরান হজকারী হিসাবে গণ্য হবেন তো তিনি যদি লব্বাইক আল্লাহ হাজান ও অমরাতান বলেন সেটাও ঠিক আছে লব্বাইকা অমরাতান লব্বাইকা হাজান বলেন তাহলেও ঠিক আছে লব্বাইকা অমরাতান বললে তাহলে এই এহরামে মাধ্যমে তাকে হজ করতে হবে কারণ তিনি অমরা করার সুযোগ পাবেন না এবং অমরা থেকে হালাল হবেন না ফলে তার অমরাটা হজের মধ্যে প্রবেশ করবে হাদিয়া চাহান